আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি এবং দয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি গ্রামীণ পথে। আর এখানে এটা কিন্তু আমাদের বাসা থেকে একটু ভেতরের দিকে, বাট আমাদের বিনোদপুরে আসলে বেশ কিছু গ্রামও আছে। এই জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর, আবহাওয়া অফিসের খুবই কাছাকাছি। এই জায়গাটা আসলে আগে এতটা এক্সপেন্সিভ ছিল না, কিন্তু এখন অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা গেছিলাম পড়ন্ত বিকেলে, খুব সুন্দর আবহাওয়ার, বাবা মার সাথে যেখানেই যাই না কেন আসলে সেটার মজাটাই অন্যরকম। তো অসাধারণ পরিবেশ, সবুজ সুন্দর পরিবেশে যে আব্বু আম্মা হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে আমাদের একটা ছোট্ট জায়গা আছে, আসলে একটা মানে সবার সাথে একটা প্লট কেনা হয়েছিল আম্মার, তো সেটাই আর কি দেখতে যাচ্ছিলাম। বাট আম্মা আর খুঁজে বুঝতে পারলো না, কারণ এখানে অনেকগুলো মানে আবাসিক প্রকল্প তৈরি হয়েছে। তো আমাদেরটার নাম হচ্ছে শ্যামলিমা হাউজিং প্রকল্প। আর অলরেডি একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তো আসলে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে অনেক বড় জায়গা এবং আগেই একটা মসজিদের আর স্থান নির্ধারণ করা হয়েছে। মসজিদটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, একটা কমিউনিটি যখন গ্রো করবে তখন তাদেরকে যদি আপনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে অবশ্যই মসজিদ, তারপরে হচ্ছে মাদ্রাসা, এগুলো তো অবশ্যই প্রয়োজন। তো খুবই ভালো লাগছিল বিকালে নির্মল পরিবেশ, আর সেই সাথে বাবা মার সাথে হেঁটে হেঁটে গ্রাম দেখা। যদিও আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, কিন্তু তারপরেও অনেক সুন্দর লাগছিল। আসলে গ্রাম বাংলার প্রকৃতিটাই একটু অন্যরকম, মানে সৌন্দর্যটা মনে হয় বেশি বেশি, হয়তো ভালোবাসার টান কিংবা নিজের দেশ, এটাই হয়তো একটা আলাদা অনুভূতি। কারণ সব গ্রামই সুন্দর, কিন্তু বাংলাদেশের গ্রামটা একটু বেশি বেশিই সুন্দর। হৃদয়ের মধ্যে মনে হয় যে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তো এখানে আগে আসলে জমিগুলোর দাম অনেক কম ছিল, সেই সময় সবাই কিনে কিনে আর কি প্রকল্পগুলো তৈরি করছিল। এখন এই জমিগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, দেখা যাচ্ছে কাঠাপ্রতি 10-11 লাখ টাকাও হয়ে গেছে, যেটা আগে 30-40 হাজার টাকার মধ্যেও ছিল। আবার অনেকে এটা নিয়ে বিজনেসও করছে যে জমি কিনে কিনে আবার বিক্রি করে দিচ্ছে। তো যাই হোক, আমরা এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বললাম, তারপরে তো আমরা বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ।